তবে আমি আছি যমুনা নদীর মাঝামাঝি, বঙ্গবন্ধু রেল ব্রিজের সবশেষ অগ্রগতি আমি দেখাবো। আপনারা জানেন যে 4.8 কিলোমিটার এই সেতুটি বর্তমানে চলছে, এটি হচ্ছে টাঙ্গাইল অংশের, এখানে হচ্ছে সেতুর কার্যক্রমটি, এটি সবশেষ কার্যক্রম, এটি হচ্ছে টাঙ্গাইল অংশ, এই অংশের এই কাজ দ্রুত গতিতে চলছে। অপরদিকে সিরাজগঞ্জ অংশের কার্যক্রমটি ধীর গতিতে চলছে। এখানে হচ্ছে যে কনস্ট্রাকশন কোম্পানি তাদের আবাস, অফিসাররা তো আছে, এক বাসালি একাই দিয়ে আছে। জানেন যে বর্তমান যে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে স্বতন্ত্র একটি রেল ব্রিজ তৈরি হচ্ছে, এটা বাংলাদেশের সবচেয়ে বড় রেল ব্রিজ, 4.8 কিলোমিটার। এটি বর্তমান যে সেতুটি আছে বঙ্গবন্ধু সেতু, এর ঠিক 400 মিটার পাশেই তৈরি হচ্ছে বর্তমান সেতুটি। দৃষ্টিনন্দন হবে, একদিকে চলবে বাস এবং একদিকে ট্রেনের সেতুটি, এটি খুবই সম্ভব হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।